বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। এবং এই মুহূর্তের সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য সব থেকে বড় খবর, আজ ফের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং একাধিক বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের রাজ্য নেতৃত্ব। এবং সেখানে উপস্থিত ছিলেন পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি হিসাবে শিক্ষক নেতা নাজমুল হক লস্কর সহ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের একাধিক উইংস। সমগ্র শিক্ষার শিক্ষকদের সর্বশেষ সমস্ত দাবি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং খুব সম্ভবত শীঘ্রই শিক্ষামন্ত্রীর নির্দেশে জিও আকারে সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবিপত্র প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। এক কথায়, সমগ্র শিক্ষার শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সমস্ত উইংসের শিক্ষকদের প্রাথমিক দাবি পূরণ করতে চলেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সিসিএল ট্রান্সফার এবং একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার পজিটিভ মনোভাব দেখিয়েছেন বলে জানাচ্ছেন নেতৃত্ব। ইতিমধ্যে নেতৃত্বের সঙ্গে আমাদের একপ্রস্থ কথা হয়েছে, পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত ফাইনাল আপডেট আপনাদের শোনাবো। কিন্তু এই মুহূর্তে যে খবরটি আপনাদের আমরা শোনাচ্ছি, আজকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের রাজ্য নেতৃত্ব। শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতৃত্ব মইদুল ইসলামের সহযোগিতায় আরও একবার রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছলো এবং খুব শীঘ্রই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সমস্যার সমাধান করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যেই নবান্নের অর্থ দপ্তরে যে সমস্ত ফাইলগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেই সমস্ত ফাইলগুলো খুব শীঘ্রই রিলিজ করা হবে এবং যত দ্রুত সম্ভব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবি মেনে নিয়ে জিও প্রকাশ করবে রাজ্য সরকার, এমনটাই খবর জানাচ্ছেন রাজ্য নেতৃত্ব। বিস্তারিত খবর আমরা খুব শীঘ্রই আপনাদের নিয়ে আসছি, তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এবং যারা চ্যানেলের নিয়মিত সদস্য তার যারা চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদের ধন্যবাদ, এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পরবর্তী নিউজ বা আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। খুব শীঘ্রই আমরা রাজ্য নেতৃত্বের এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে, আজ ফের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়ে একপ্রস্থ আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন রাজ্য নেতৃত্ব। নেক্সট খবরের জন্য চোখ রাখুন সাহিল বাংলায়।